নির্বাচন কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মানহানি করায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী ও মিত্র রুডি জুলিয়ানিকে প্রায় $148 মিলিয়ন জরিমানা করেছেন আদালত। জর্জিয়ার দুই নির্বাচন কর্মীর বিরুদ্ধে 2020 সালের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে কারচুপি করতে সহায়তা করার অভিযোগ করেন রুডি। এতে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন ওই দুই কর্মী। মানহানির মামলায় রুডি জুলিয়ানিকে দোষী সাব্যস্ত করে জরিমানা করেন। ওয়াশিংটনের ফেডারেল আদালতে রায়ে বলা হয়, নির্বাচন কর্মী ওয়ান ড্রেয়া শোয়েমাস ও তার মা রুবি ফ্রিম্যানের মানহানি ও অনুভূতিতে আঘাত হানার জন্য $73 মিলিয়ন এবং ট্রাম্পের সাবেক আইনজীবী ও নিউ ইয়র্কের সাবেক মেয়রকে শাস্তি দেওয়ার জন্যে $75 মিলিয়ন জরিমানা দিতে হবে। শুনানিতে ফেডারেল আদালতের বিচারক বলেন, জুলিয়ানি মানহানি ইচ্ছাকৃতভাবে মানসিক যন্ত্রণা দেয়া এবং নাগরিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য দায়ী। এখানে একমাত্র প্রশ্ন হল, জুলিয়ানির বিরুদ্ধে কি পরিমাণ ক্ষতিপূরণ আরোপ করা যায়। আদালত এই সিদ্ধান্ত নেয়ার জন্য 10 ঘন্টারও বেশি সময় নেয়। জুলিয়ানি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে 2020 সালের নির্বাচনে কারচুপির মিথ্যা দাবি আরোপ করতে সহায়তা করেছেন। এই রায়ের প্রতিক্রিয়ায় জুলিয়ানি বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।